হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমি গোপ্রো হিরো 9 কিনেছিলাম, আর আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিছু ক্যাম্পিং সেট আপ কিনেছি। তো হ্যাঁ, হঠাৎ রাইডিং ছেড়ে ক্যাম্পিং, আপনারা ভাবতেই পারেন এটা আবার কিসের জন্য। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম আমি নেক্সট লেভেল কিছু অ্যাডভেঞ্চার করতে চলেছি, আর সেই অ্যাডভেঞ্চারেরই একটা পার্ট হলো ক্যাম্পিং, আর সেই জন্য দরকার ক্যাম্পিং গিয়ার। এখনো পর্যন্ত যে যে ক্যাম্পিং গিয়ারগুলো আমি কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। ক্যাম্পিং গিয়ারের সমস্ত কিছুই অলরেডি আগে থেকে আমি আনবক্সিং করে নিয়েছি, তো এখানে আমি কোনো আনবক্সিং দেখাবো না। তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে চপিং বোর্ড। এই হচ্ছে চপিং বোর্ড আর তার সঙ্গে নাইফ। নাইফের তিনটে সেট আছে, একটা হচ্ছে বড়, আর বাকি দুটো হচ্ছে মিডল আর একটা স্মল। এই চপিং বোর্ড অলরেডি আমি ইউজ করেছি এবং এটি যথেষ্ট সুন্দর কাজ করছে এবং এর কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। ক্যাম্পিং করতে গেলে আমাদেরকে খাবার বানাতেই হয়, আর খাবার বানাতে গেলে খাবার বানানোর সরঞ্জামও তো দরকার, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের জলও দরকার। এর পরের যে প্রোডাক্টটা আসছি সেটা হচ্ছে এই 5 লিটারের একটা প্লাস্টিক ব্যাগ। তো এটা খুবই কাজের জিনিস। এটা দু ধরনের জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে নর্মাল, এখানে একটা ক্যাপ আছে, এই ক্যাপের মাধ্যম দিয়ে এটা পুরো 5 লিটারের মধ্যে জল ধরে। আর এর আরেকটা ভার্সন আছে যেখানে এখানে একটা নব আছে, নবের মাধ্যম দিয়ে এখান দিয়েও জলটা বের করা যায় আর এখান দিয়ে জলটা ঢোকানো যায়। আমি আপাতত এই 5 লিটারের ব্যাগটা নিয়েছি, প্রয়োজন পড়লে পরে আরও একটা নেব এবং যদি প্রয়োজন পড়ে নব দেওয়া একটা এরকম পেপার ব্যাগ নেব। এর পরের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এরকম চপিং বোল। এটা অ্যাকচুয়ালি মিক্সার বলে ভুল করলে চলবে না, এটা দিয়ে চপ করা যায়, অর্থাৎ কোনো জিনিসকে টুকরো টুকরো করার জন্য ব্যবহার করতে পারা যায়, যেমন পেঁয়াজ টমেটো এই ধরনের জিনিস। তো এইরকম এটা হ্যান্ডেল আছে, এটাকে টানলে নিচে ব্লেড দিয়ে এটা কাটা যায়। তো এটা খুবই সুন্দর এবং সহজে এটাকে ওয়াশ করা যায়। ক্যাম্পিং করতে গেলে কোনো বোতলের ঢাকনা খোলা বা কোনো কিছু কাটতে গেলে এটার দরকার পড়ে সিজার। তো এটা শুধু সিজার না, এটা দিয়ে অনেক কিছু কাজ করা যায়, যেমন সিজারের যে এই নজটা আছে এই নজ দিয়ে কি করা যায় ওপেন করা যায়, এটা ওপেনার অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসের বোতল ওপেন করা যায়। এর পরে যে জিনিসটা দেখাবো সেটা ক্যাম্পিংয়ের ক্ষেত্রে খুবই এসেন্সিয়াল, সেটা হচ্ছে এই গ্যাস ওভেন, একদম পোর্টেবল গ্যাস ওভেন। এই হচ্ছে তার সাইজ, আমার হাতের তালুর মধ্যে চলে আসছে এই যে। তো এটা একটা পোর্টেবল গ্যাস ওভেন, এটা এরকম খুলে নিয়ে এখানে গ্যাস লাগালে আর এখানে লাইটার দেয়াই আছে, এটা টিপলে এখান দিয়ে গ্যাস বেরিয়ে এটা জ্বলতে শুরু করবে আর এটা দিয়ে কন্ট্রোল করা যাবে, গ্যাসটা কমা বাড়ানো করানো যাবে। আর এর সঙ্গে সঙ্গেই আমার কাছে আছে বিউটেন গ্যাস, এটা এর সঙ্গে লাগিয়ে এটা দিয়ে 4-5 ঘন্টা রান্না করা যায়। এরপরে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার বাসনপত্র। তো রান্না তো করব, রান্না করতে গেলে তো বাসনপত্র লাগবে, তো তার জন্য পোর্টেবল বাসন। তো এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা খুলে এটাকে হ্যান্ডেল রূপে ইউজ করা যায়। তো এরকম একটা সেট, এই একটা সেট, দুটো এরকম বাউল, এখানে একটা বোলের মতো কিছু একটা আছে, এটা কি কাজে লাগবে আমি জানি না, একটা ছোট খুন্তি আছে, আর ওয়াশ করবার জন্য এটা হচ্ছে পুরুল জালি যতটা সম্ভব, হ্যাঁ, আর সঙ্গে একটা ফোল্ডিং চামচ আছে, আর এটা হচ্ছে বোলকে ঢাকা দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার রান্নার সরঞ্জাম। যদি কোনো ক্ষেত্রে ওভারনাইট ক্যাম্প করা হয় তাহলে লাইটের প্রয়োজন পড়বে, লাইটের জন্য একটা পাওয়ার সোর্স দরকার, তার জন্য এমআই এর এই 10,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক আমি নিয়েছি। এখানে চার্জ করবার জন্য মাইক্রো ইউএসবি এবং সি টাইপ পোর্ট আছে আর দুটো ইউএসবি আছে। তো এটা দিয়ে আমার ক্যাম্পিং লাইটের ব্যবস্থা হয়ে যাবে। এগুলো ছাড়াও এখনো অনেক কিছু কেনা বাকি আছে, যেমন টেন্ট, টেন্টের ভিতরে লাইট, ক্যাম্পিং চেয়ার, ক্যাম্পিং টেবিল, স্লিপিং ম্যাট, তো এই সমস্ত কিছু আমি কিনবো, তার জন্য আমাকে একবার যেতে হবে ডিক্যাথলনে, আর সেই সমস্ত কিছু আমি দেখাবো পরবর্তী ভিডিওতে।
তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন।